টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ফিল্ড হ্যান্ডেল অপশনের কাজ দেখাবো। আমরা যখন মাইক্রোসফট এক্সেলের কোনো সেলে ক্লিক করি, তাহলে দেখুন এই সেলের ডান পাশে কোনা একটি চার কোনা বিন্দু রয়েছে। এই বিন্দুতে যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, তখন এটি প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এটির নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। আমরা এখন দেখব এই ফিল হ্যান্ডেল ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলে কোনো সিরিজ অথবা কোনো টেক্সট কিভাবে লেখা যায়। যেমন আমরা যদি 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো লিখতে চাই, এভাবে আমরা 100 পর্যন্ত অথবা আরও বেশি যদি লিখতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে 1 লিখলাম, পরের সেলে আমি 2 লিখলাম। এভাবে আমরা ধারাবাহিকভাবে 3, 4, 5 লিখতে পারি। কিন্তু এভাবে আমরা প্রতিটি সংখ্যা না লিখে আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করে সিরিজটি খুব সহজে তৈরি করতে পারি। এটি করার জন্য আমাদের এই সেল দুটি সিলেক্ট করতে হবে। করার পরে তারপরে এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে আমরা যত দূর পর্যন্ত নিয়ে যাব, আমাদের সংখ্যাগুলো তত দূর পর্যন্ত চলে আসবে। যেমন এখানে খুব ইজিলি আমরা 1 থেকে 13 পর্যন্ত আনতে পারলাম। এটি শুধু আমরা সিরিয়াল নাম্বার লেখার জন্য ব্যবহার করতে পারি তা না, আমরা একে জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা লেখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যেমন প্রথম ঘরে আমি যদি 2 লিখি, পরের ঘরে আমি 4 লিখলাম, তারপরে এই দুটি সিলেক্ট করে আমরা ফিল হ্যান্ডেলে ক্লিক করে টেনে আনলাম, তাহলে দেখুন এটি 2, 4, 6, 8, 10 এভাবে আমাদের জোড় সংখ্যাগুলো চলে আসছে। অনুরূপভাবে আমরা এটি বেজোড় সংখ্যা লেখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আমি 1, 3 লিখলাম, তারপরে টানলাম, দেখুন এখানে 1, 3, 5, 7 এভাবে আমরা 25 পর্যন্ত আসতাম, অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো চলে আসতাম। আবার আমরা মাঝখানে নির্দিষ্ট ব্যবধান দিয়ে দিয়ে আমরা এই সংখ্যাগুলো লিখতে পারি ফিল হ্যান্ডেল ব্যবহার করে। যেমন আমি প্রথম ঘরে যদি 5 লিখি, তারপরে পরের ঘরে আমি লিখলাম 10, তারপরে আমি এই দুটি সিলেক্ট করলাম, দেখুন এখানে এই 5, 10, 15, 20 অর্থাৎ মাঝখানে 4 ঘর বাদ দিয়ে দিয়ে সংখ্যাগুলো চলে আসতাম। এই সিরিজটি শুধুমাত্র আমরা যে সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তা না, মাসের নাম অথবা আমাদের সপ্তাহের নাম লেখার ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন আমি প্রথম ঘরে যদি লিখে জানুয়ারি, তারপরে আমরা এখানে ফিল হ্যান্ডেলে ক্লিক করে টেনে আনলাম, তাহলে দেখুন এই যে ডিসেম্বর, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসের নামগুলো খুব সহজেই চলে আসতাম। তারপরে আমরা যদি সপ্তাহের নাম লিখতে চাই, প্রথম ঘরে আমরা ফ্রাইডে লিখলাম, তারপরে আমরা এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে টেনে আনলাম, তাহলে দেখুন এখানে এই যে আমাদের সপ্তাহের 7 দিনের নাম খুব সহজে এখানে চলে আসতেন। আমরা এই ফিল হ্যান্ডেল অপশনটি শুধুমাত্র যে টেক্সটের ক্ষেত্রে অথবা শুধুমাত্র যে সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তা না, আমরা টেক্সট এবং সংখ্যা একই সঙ্গে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে প্রথম ঘরে নাম্বার 1 লিখলাম, লেখার পরে তারপরে আমরা যদি এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে টেনে আনি, তাহলে দেখুন এখানে 1, 2, 3, 4, 5 এভাবে 13 পর্যন্ত চলে আসছে। অর্থাৎ আমরা এই যে টেক্সট এবং নাম্বার দুটি একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা যদি আজকের ডেট যদি লিখি, 3/26/2019 আজকের ডেটটি আমরা এখানে লিখলাম, লিখার পরে আমরা এই এখানে ফিল হ্যান্ডেলে ক্লিক করে আমরা যদি টেনে আনি, তাহলে দেখুন এখানে এই যে 26, 27, 28, 29, 30, 31 পরে মার্চ, পরে এপ্রিল মাস চলে আসছে এবং 1 তারিখ চলে আসছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, যখন আমি এখানে আজকের ডেটটি লিখেছি, প্রথমে আমি মাস লিখেছি, তারপরে তারিখ দিয়েছি, তারপরে সাল দিয়েছি। এখানে আমার কম্পিউটারে এই ফরম্যাটে রয়েছে, সেই কারণে আমরা এইভাবে লিখেছি। আপনাদের কম্পিউটারে যদি প্রথমে তারিখ থাকে, পরে মাস থাকে, তাহলে আপনারা সেই ফরম্যাটে এটি লিখবেন। যখন আমি এখানে আজকের তারিখটি আমার কম্পিউটার ফরম্যাটে লিখেছি, তখন এখানে দেখুন আমাদের নাম্বার ফরম্যাটটি চেঞ্জ হয়ে ডেট হয়েছে। কিন্তু আমি এখানে যদি প্রথমে তারিখ, তারপরে আমি মাস, তারপরে আমি 2019 লিখি, তাহলে দেখুন এটি আমাদের ফরম্যাটটি চেঞ্জ হয় না, এটি জেনারেল ফরম্যাট দেখাচ্ছে। এভাবে আপনারা ফিল হ্যান্ডেল ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলের আপনাদের কাজ সহজ করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন কীভাবে মাইক্রোসফট এক্সেলে ফিল হ্যান্ডেল ব্যবহার করে সিরিজ তৈরি করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।